সম্মুখে পবিত্র কোরআনে কারিমে সূরা আল আলাক 96 নম্বর সূরা 4 নম্বর আয়াতে কারিমে উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, এজন্য সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযি আল্লামা বিল কলম, তিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহি নাযিল করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরিচয় দিচ্ছেন যে কে এই ওহি নাযিল করল। এই সূরার শুরুতেই বলা হয়েছিল যে ইকরা বিসমি রব্বিকা আল্লাযি খলাক, পাঠ করুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন যিনি মানুষকে রক্তপিণ্ড জমাট রক্তপিণ্ড থেকে, পাঠ করুন আপনার প্রতিপালকের প্রতিপালক যিনি বড়ই মেহেরবান। তো যিনি কলম দ্বারা জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন, তার মানে যিনি এই কোরআন অবতীর্ণ করেছেন তার পরিচয় দিচ্ছেন, সেই সত্তার একটা গুণ হলো তিনি মানুষদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন কিসের দ্বারা, কলম দ্বারা। তো মানুষকে এমন সব কিছু শিখিয়েছেন যা তিনি না শিখালে কেউ জানতেই পারত না। আল্লাহ দি আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিচ্ছেন এমন জ্ঞান বিজ্ঞান যা আল্লাহ রাব্বুল আলামিন না শিখালে কেউ কি জানতে পারত না। তার মানে এই কোরআন আল্লাহ অবতীর্ণ না করলে মানুষ কিছুই জানত না। আর যা কিছু জানছি আমরা কিসের মাধ্যমে, ওহির মাধ্যমে, যুগে যুগে নবী রাসূলগণের মাধ্যমেই মানুষ সত্য জানতে পারছে। তো কোরআনের মাধ্যমে আমরা সব কিছু জানতে পেরেছি। তিনি এতই অনুগ্রহশীল, তিনি এতই দয়ালু যে তিনি শুধুমাত্র মানুষকে জ্ঞান বিবেক বুদ্ধি সম্পন্ন এক শ্রেষ্ঠ জীবী বানানি কিভাবে কলম ব্যবহার করতে হবে সে কৌশলও তিনি শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ বানাইয়াই ছাড়া দেন নাই, মানুষকে ভাষাও শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কথা বলা যোগ্যতা শিক্ষা দিয়ে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি বয়ান শিক্ষা দিয়েছেন। জ্ঞান বিজ্ঞানের পৃথিবী ব্যাপী ব্যাপক প্রচার ও প্রসার, জ্ঞানের বিস্তার, অগ্রগতি, উন্নয়ন এবং বংশানুক্রমে জ্ঞানের উত্তরাধিকার সৃষ্টি, এর বিকাশ সাধন সংরক্ষণ ও স্থায়িত্বের মাধ্যমে বানানো হয়েছে এই কলমকে বলে সুবহানাল্লাহ। যে এই যত আপনার উন্নয়ন এবং জ্ঞানের উত্তরাধিকার সৃষ্টি, এই যত বিকাশ সাধন সংরক্ষণ এবং জ্ঞানের স্থায়িত্বের মাধ্যমটাই হলো কি, কলম। কলমের মাধ্যমে যা লেখা হয় এগুলার স্থায়িত্ব আছে। পৃথিবীতে এই কলমের ব্যবহার নতুন কোনো কিছু নয়, সৃষ্টির শুরু থেকেই মানুষকে ইলহামী জ্ঞানের মাধ্যমে কলমের ব্যবহার শেখানো হয়েছে বলে সুবহানাল্লাহ। ইলহাম আর ওহি দুইটা এক জিনিস না। ওহি আসে কবিদের কাছে, ইলহাম দিকের কাছে আসতে পারে, আপনার আমার কাছে আসতে পারে। এলহামের সংজ্ঞা হলো এলকাও সাইয়ে ফিল কলব মিন জানিবিল ফাইয়াজ, ফাইয়াজ ফায়দাতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কারো অন্তরে ঢেলে দেওয়া জ্ঞানকেই এলহাম বলা হয়, অন্তরে উদ্বুদ্ধকরণ করে দেয়, জাগ্রত হয়ে যায়। তো অনেক জিনিস আছে যেগুলা আমরা এমন লোকের মাধ্যমেই জানতে পেরেছি যে লোকগুলা নবীও না রাসূলও না, এমনকি তারাও আপনার মুসলিমও না, তারপরেও তারা অনেক কিছু আবিষ্কার করেছে। তার মানে এরা নিজেদের থেকে আবিষ্কার করে নাই, এরা আল্লাহ তাআলা তাদের
বিবেকে বুদ্ধিতে এই অন্তরের ভিতরে সেই জ্ঞান ঢেলে দিচ্ছেন, তাই তারা এগুলো আবিষ্কার করতে পারছেন। মূলত এগুলো আল্লাহ তাআলার দেওয়া জ্ঞান, কবি সাহিত্যিক এদের ভিতরে যে বুদ্ধিমত্তা, এইসব ছন্দের মাধ্যমে কবিতার মাধ্যমে অনেক কিছু প্রকাশ করেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলমের ভিতরে ঢেলে দেন, এগুলো আল্লাহর দেওয়া জ্ঞান। তো কলম সর্বপ্রথম কে চালু করলেন, এই তাফসীর কারকেরা লেখেন যে ইদ্রিস আলাইহিস সালাম এই সর্বপ্রথম কলমের ব্যবহার চালু করছেন। অনেক নবীর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, যেমন নূহ আলাইহিস সালামের মাধ্যমে তিনতলা বিশিষ্ট জাহাজ নির্মাণ, নৌকা, বোট, এগুলো আমরা আবিষ্কার করা শিখলাম। এরকম দাউদ আলাইহিস সালামের মাধ্যমে যুদ্ধের অস্ত্র আপনার লোহার দ্বারা সেই আপনার পোশাক তৈরি, এবং বিভিন্ন নবীদের মাধ্যমে আমরা অনেক কিছুই কি শিখতে পারি। তো কলমের ব্যবহার কার মাধ্যমে এসেছে? ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমে। তবে বর্তমানে কলমের যে ধরন আমাদের কাছে রয়েছে, প্রথমে এটা ছিল না, অক্ষর আবিষ্কার করে তা পর্বত গাত্র, পশুর চামড়া, কাপড়, হাড় এবং গাছের পাতার উপরে পাতলা কোনো বস্তুকে কলম বানিয়ে লিখেছিল। এইভাবে চলে আসছে। পাখির পালক, বিশেষ করে ময়ূরের পালক এবং বাঁশের কঞ্চিকে কলম হিসাবে ব্যবহার করছে। আমরা ছাত্রকালে ওই হেদার কাঁটা দিয়েও কলম বানাইয়া কালির দোয়াত কালির ভিতরে চুবাইয়া চুবাইয়া আরবি লেখা লিখছিলাম। অনেকে এইভাবেও লেখত, তখন এরকম ব্যবস্থা ছিল। এরপর সময়ের বিবর্তনে মানুষ উন্নত পদ্ধতির কলম আবিষ্কার করছে, লেটার প্রেস, কম্পিউটার সহ নানা ধরনের মুদ্রণ যন্ত্র। তবে সর্বপ্রথম হলো কি কলম। যেমন আমরা যা কিছু দেখি চোখ দিয়েই কি দেখি, এখন এটা আরো দূরের জিনিস, কাছে আনার জন্য আমরা অনেক সময় দূরবীন দিয়েও কি দেখি, কিন্তু মূলত দেখাটা কি দিয়া, দূরবীনের সাহায্যে না চোখের সাহায্যে? তো যত রকমেরই মুদ্রণ প্রেস, যত কম্পিউটার টাইপ যা কিছুই আবিষ্কার হোক না কেন, এগুলো মূলত প্রথম কি দিয়া শুরু হয়েছে? কলম দিয়া। চোখের মতো যেমন দেখার জন্য চোখ প্রথম, লেখার জন্য প্রথম কি ছিল? কলম ছিল। তো কলম দিয়েই লেখার যাত্রা শুরু। মহান আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে মানুষকে ইলহামী জ্ঞানের মাধ্যমে এসব কিছু আবিষ্কারের ক্ষমতা দিয়েছেন। অনেকে বলে সব কিছু কোরআনে আছে, তো কোরআন ঘুরে ঘুরে বিজ্ঞান মিরাজ অনেক কিছু আবিষ্কার করছে, মুসলমান কোরআন পড়ে না বোঝে না এই জন্য গবেষণা করে না, এই জন্য আবিষ্কারের দিকটা মুসলমান পিছিয়ে আছে, এই জাতীয় কথা বললে কোরআনের সপক্ষে যাইয়া এই কথা বলতে গেলে এতে হিতে বিপরীত। হ্যাঁ, কারণ কোরআন না দিলে সে কার উপরে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনে যদি সব কিছুই থেকে থাকে তাহলে সাহাবাদেরকে প্লেন আবিষ্কার করার জ্ঞান শিখাইয়ে গেল না কেন, বা এই কম্পিউটার আবিষ্কার করার জ্ঞান দিয়ে গেল না কেন? তখন উটের পিঠে করে এক জায়গা থেকে আর এক জায়গা যেতে হতো, তখন এই ট্রেন, এই উড়োজাহাজ বা আপনার এই জলযান, স্থলযান, এই কিছু তো জলযান ছিলই, তো যাই হোক যেসব নব আবিষ্কৃত যন্ত্রপাতি এসব জ্ঞানগুলো দিল না কেন, মোবাইলের ধারণা দিল না কেন? তাহলে দুইটা কথা আসে। একটা কথা হলো যেটা মানে একান্ত মানে খুবই জঘন্য, সেটা হলো যে উনি আসলে কোরআন বুঝতেন না, বলে নাউজুবিল্লাহ বুঝতেন না, বিদায় কোরআন এগুলো ছিল তারপরেও উনি বলতে পারেন নাই, কারণ উনি বোঝেন নাই। অথচ দারুবারে কোরআন না দেবেছে তিনি বলতেন না, বুঝলো এই জামানার বিধর্মীরা, এটা কি কোনোদিন মেনে নেওয়া যায়? এটা কখনো মেনে নেওয়া যায় না। নম্বর ওয়ান পয়েন্ট, এই পয়েন্টের দ্বারা ঈমান নষ্ট হয়।
আল্লাহ রাসূল বলেন এই মধ্যে এরা প্রশ্ন কালেও কোন বিবেকবান মুসলমান মোমেন মেনে নিবে না। নম্বর টু পয়েন্ট, দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যে হ্যাঁ উনি বুঝেছিলেন কিন্তু উনি গোপন করেছেন, ইচ্ছা করিয়াই তিনি বলেন নাই, বলেন নাউজুবিল্লাহ। অথচ আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবাদের সামনে তিনি বলেছিলেন আমার কাছে যা ওহি অবতীর্ণ হয়েছে আমি তোমাদের কাছে কি যথাযথভাবে এগুলা পুষে আছি। তখন তারা সবাই সমস্যারে বলেছিল যে হ্যাঁ আপনি সবকিছুই কি পুষে আছেন। তখন শাহাদাত আঙ্গুল আকাশের থেকে উঠাইয়া আল্লাহ নবী বলেছিলেন আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার সাহাবারা সাক্ষ্য দিচ্ছে আমি আমার দায়িত্ব যথাযথভাবে কি করেছি পালন করেছি। তাহলে ওই কথাও ঠিক না, তাহলে কোন কথা বলতে হবে? বলতে হবে যে না এইসব জ্ঞানগুলো আসলে কোরআনের জ্ঞান না, এগুলা এলহামি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরাত্মার ভিতরে ঢেলে দিয়েছেন, আর এগুলা কোরআনে থাকার প্রয়োজনও নাই। মোবাইল কিভাবে আবিষ্কার করবে এটা কোরআনে থাকার দরকার নাই, কারণ প্রত্যেকটা ইউজার কোরআন মোবাইলের ইউজার আবিষ্কার করার জ্ঞান থাকতে হয় না, একজনে আবিষ্কার করে দিলেন ওইটার ক্যাটালগ দিয়া ওরা কিভাবে সার্ভিস দিবে ও কিভাবে ব্যবহার করবে এই নিয়ম কানুন শিখাইয়া দিলে হাজার লক্ষ লক্ষ মানুষ কি কোটি কোটি মানুষ ওটা কি করতে পারবে ব্যবহার করতে পারবে, যেটা আমরা করছি। আমরা কি মোবাইল আবিষ্কার করছি না ব্যবহার করি? তাহলে আবিষ্কার কি প্রত্যেকে করতে হয় না একজনে করলে চলে? তো যে কাজটা একজনে করলে চলে ওই জ্ঞান কোরআনে দিয়া সবার জানানোর দরকার নাই, ওটা আল্লাহ রাব্বুল আলামিন এলহামি ভাবে কারণ যারে আল্লাহ পছন্দ করেন যারে ভালোবাসেন তারে দিয়ে দিছেন, তার ইজ্জত সম্মান বাড়াইয়া দিছেন। আল্লাহ তাকে কি করেন হিকমত বিজ্ঞান প্রকৌশল দান করেন, তাকেই প্রভূত কল্যাণ দান করেন, সবচেয়ে ভালো জিনিসটাই কি করেন দান করেন। আল্লাহ যারে কি হিকমত দান করেন জ্ঞান বিজ্ঞান দান করেন, তা আল্লাহ দান করছেন যাকে সেই কম্পিউটার আবিষ্কার করতে পারছে। তাহলে এগুলা কি আপনার এলহামিভাবেই শিখছেন? তাহলে মানুষকে এলহামি জ্ঞানের মাধ্যমে এসব কিছু আবিষ্কারের ক্ষমতা দিয়েছেন তিনি, যদি এলহামি চেতনার মাধ্যমে তার বান্দাদেরকে অক্ষর আবিষ্কার কলমের ব্যবহার এবং লেখার পদ্ধতি না শেখাতেন তাহলে মানুষকে যেমন জ্ঞান অর্জন করতে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হতো এবং তার প্রচার ও প্রসার বিস্তার প্রয়োগ এবং জ্ঞানের উত্তরাধিকার সৃষ্টি প্রায় অসম্ভব হয়ে দাঁড়াত। জ্ঞানের কারণেই আদি পিতা আদম আলাইহিস সালাম সমস্ত মালাইকার মধ্যে বিশেষ সম্মান লাভ সমর্থন হয়েছিলেন, আপনার বিশেষ সম্মান লাভে সমর্থ হয়েছিলেন। জ্ঞান কখনো মনের মধ্যে থাকে, কখনো মুখের মধ্যে থাকে এবং কখনো কিতাবের মধ্যে লিখিতভাবে বিদ্যমান থাকে। তাহলে জ্ঞান কয় ভাগে বিভক্ত হয়ে গেল? তিন ভাগে, বুদ্ধিগত জ্ঞান, তথ্য জ্ঞান এবং লেখ্য জ্ঞান। বুদ্ধিগত জ্ঞান আপনারা আমাদের সকলেরই কিছু না কিছু কি দিছেন, যার কারণে আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিজের সাংসারিক কাজকর্ম করতে পারতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ পাগল বানায় রাখত, বুদ্ধি শুদ্ধিহীন বোকা বানায় রাখত, তাহলে তো লেখাপড়া চাকরি বাকরি কিছুই করা সম্ভব না, তাহলে কেউ এই বলদের কাছে বিবাহ দিত না, সংসার সংসারও করা সম্ভব কি ছিল না। তাহলে বোঝা গেল যে এই সব কিছু সব ধরনের জ্ঞান বুদ্ধিগত জ্ঞান বলেন তথ্য জ্ঞান বলেন এবং লেখ্য জ্ঞান বলেন সব জ্ঞান কে দিছেন আল্লাহ দিছেন। লেখ্য জ্ঞানের জন্য বুদ্ধিগত এবং তথ্য জ্ঞানের প্রয়োজন, দুইটা জ্ঞান না হইলে লেখা সম্ভব না, বুদ্ধিগত জ্ঞানও থাকতে হবে তথ্য জ্ঞান ভাষাগত জ্ঞানও কি থাকতে হবে। এই ভাষাগত জ্ঞান এটা লিখতে গেলে কলম লাগবে, তখন আবার বুদ্ধিগত জ্ঞান ছাড়া আবার কলম পরিচালনা করাও যাবে না, একটা আর একটা সম্পূরক। তাহলে কলমটা তেল দ্বারাতে লেখবে তার কি বুদ্ধি থাকতে হবে না? বুদ্ধি ছাড়া কি কলম দিয়ে লেখা যায়? আর যে জিনিসটা লেখবেন ওটা যদি ভাষা না থাকে অক্ষর জ্ঞান না থাকে তাহলে কি লিখতে পারবেন? পারবেন না, কিন্তু লিখতে হবে, না হইলে ওই পড়া বা ওই তথ্য জ্ঞান ওটা বেশি দিন থাকবে না।
একটা প্রবাদ আছে যে জ্ঞানকে লিখে সংরক্ষণ করতে হয়, আল লিসান ও সাইবন ওয়াল কিতাবাতু কাইবন। আল লিসান মানে হলো জবান, এটা মুখ, এটা হলো সাইবন, স্বীকার করে জ্ঞান, স্বীকার করে যেমন পাখি স্বীকার করে। ওয়াল কিতাবাতু কাইবন, আর লেখালেখির মাধ্যমে এটা বন্দি করে, পাখিটা তৈরি কি করে বন্দি খাঁচার ভিতরে বন্দি করে। তাহলে কোনো কিছু শেখার পরে আপনি লেখলে এটা বন্দি হয়ে গেল, এটা আর যাইতে পারতেছে না, এটা আর কি যাইতে পারবে না। তাহলে লেখার সাথে সাথে পড়ার সাথে সাথে কি করতে হয়, লিখতে হয়। লেখা পড়া, পড়া লেখা, কোনটা আগে? পড়ার সাথে সাথে লিখতে হবে, লিখলে তো আপনার এটা পড়া দাবি নাকি? তাহলে লেখা পড়া, পড়া লেখা দুটোটা একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। লিখলে এটা পড়তে পারবেন, পড়া অন্যরা হলেও পড়তে পারবে, আর পড়লে আপনার এটা লিখতে হবে, না হলে এটা থাকবে না। এজন্য বলা হয় পাখি শিকার করে না রাখিলে খাঁচায় উড়িয়ে আসে যায়, পড়া শিখিয়া না লিখিলে খাতায় ভুলিয়ে আসে যায়। যারা এই স্কুলে কলেজে যায় আমরা তাকে নোট টোট নিয়ে যাইতাম, এখন বলা হয় ওই তাকাইয়া থাকে খালি, মনে করে সব বুঝছি, বাসায় এসে আবার টিচার খোঁজে। আমাদের লাইফে কোনো টিচার নাই, আমরাই টিচারই করতে আছি সারাদিন বল। হ্যাঁ, তো এখনকার ছাত্ররা যতটা সাবজেক্ট ততজন টিচার রাখে, এরপরেও পারে না, ওই নোট ফোট করে না ভালো। আর মানে যদি নোট থাকে তাহলে এত গাইড এত কিছু কিছুই লাগে না, এ নিজেরাই টিচারের কাছ থেকে যদি জব্দ করতে পারে, তাহলে এই জন্য নোট রাখা লাগে। আপনারা তো এখন ওয়াজ শুনতে আসলেন, বাস সুন্দরভাবে জমা মসজিদে এসে বসছেন, হুজুরে দেখা শুনব। আমরা ওরকম ছাত্রকালে ওয়াজ শুনলে আমরা নোট নিয়ে বসতাম, ওই ওয়াজ ওই শোনাই শোনো না, ওইটার ভিতরে মেইন মেইন পয়েন্টগুলো আমরা নিজেদের ডায়েরিভুক্ত করে রাখতাম, যার কারণে আজও ছাত্রকালের কোনো হুজুরের কোনো কথা আপনাদেরকে শুনাইতে সক্ষম হই। কেন? আমাদের কাছে কী ছিল? নোট ছিল। শর্ট হ্যান্ড এইগুলার উদ্দেশ্যই হলো যাতে কোনো কথা হারিয়ে না যায়। সাংবাদিকেরা এগুলো কি করে দ্রুত গতিতে একটা সংকেত দিয়ে লিখেই ফেলতে পারে যাতে। তাহলে লেখার দরকার আছে, লেখার কি আছে দরকার আছে, কোরআনে কারীম ছয়জন সাহাবাদেরকে দিয়া এই লিখে লেখা হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে একজন ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত আন্তর্জাতিক ষড়যন্ত্র সব কিন্তু একটা উদ্দেশ্য প্রণীত প্রণোদিত, কারণ এখানে দেখা যাচ্ছে যে আপনার মুয়াবিয়ার উপরে আঘাত করলে ওরে কালার করতে পারলে কোরআনের উপরে দিয়ে দোষ দেখানো যায়, তো এমন লোক দিয়ে কোরআন লেখছে ওই কোরআন আমরা পড়তে চাই না, কারণ ওই লোকটা খুব খারাপ। আসলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অনেক উঁচু মানের সাহাবি ছিলেন, আর উঁচু মানের সাহাবি না থাকলে ইমাম বুখারি কিতাবুল ইলমের ভিতরে মানে ওই জ্ঞান অধ্যায় ওনার থেকে হাদিস আনতেন না। ওয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি জ্ঞানের বন্টনকারী মাত্র, প্রকৃত জ্ঞান দাতা হলো কে? আল্লাহ। বুখারি শরীফের হাদিস কার থেকে আনছে? মুয়াবিয়ার থেকে। মুয়াবিয়ার যদি খারাপ হইতো বুখারি শরীফের মাথা খারাপ, ইমাম বুখারি কি তার হাদিস আনত? আনতো না। উনি ছয়জন লেখকের ভিতরে জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু এরা কাতে ওহী ছিলেন, ওহি লিখে রাখা হইতো। সর্বপ্রথম যে গারে হেরার ভিতরে পাঁচটি আয়াত অবতীর্ণ হলো, ওটাও লিখিত আকারে নিয়ে আসছিল জিব্রাইল আলাইহিসসালাম, আবার সাথে করে নিয়ে গেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর লেখাপড়া জানতেন না, ওনাকে দেখে বিশেষভাবে ক্ষমতায় আল্লাহর পক্ষ থেকে বলছেন যে আমি আপনার রবের নাম নিয়ে স্টার্ট দিন, বিসমিল্লাহির রহমানির রহিম বলা শুরু করে দেন, দেখেন আপনি পড়তে পারবেন। আল্লাহ ওনাকে বিশেষ ক্ষমতা বলে সেন লিখিত খণ্ড পড়ার সুযোগ করে দিচ্ছেন, এরপরে নিয়ে গেছেন, কারণ উনি তো জাগ্রত অবস্থায় এই ওহি ওনার উপরে অবতীর্ণ হন নাই। কেউ বলেছেন ঘুমান্ত অবস্থা, কেউ বলছেন জাগ্রত না ঘুমান্ত না, বাইনাল নাওমি ওয়াল ইয়াকদাম, মানে ঘুমানো আর জাগ্রত অবস্থায় আধা ঘুম আর কি, মানে ঘুম না জাগ্রত না, এই অবস্থায় দেখলেন যে ওনার কাছে জিব্রাইল ফেরেশতা এইভাবে এইভাবে নিয়ে আসেন, রেশমি কাপড়ের ভিতরে লিখিত আকারে এইভাবে ওহি নিয়ে আসেন পাঁচটি আয়াত, উনি এটা পড়তে পারলেন।
তাহলে লেখার কাজ চলছে। তাই আল্লাহ মানুষকে চক্ষু জ্ঞান ও অন্তর দান করেছেন এবং জ্ঞান অর্জনের পথ সহজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। চোখ না দিলে কি লিখতেন, কিভাবে লিখতেন? আরে চোখ থাকলে তো চশমা দিয়ে হলেও লেখা যায়, কিছু না কিছু পাওয়া থাকে। চোখই যদি না থাকে চশমায় কাঁদব? তাহলে চোখ দিছেন কান দিয়ে শুনে তারপরে তো লিখবেন। তাহলে চোখ কান এগুলা দিছেন, লেখা সহজ করে দিচ্ছেন, লেখার পথটাকে কি করে দিছেন, সহজ করে দিছেন। কোরআন শিখালেন এবং কলম দ্বারা তাকে শিক্ষা দিলেন, সংরক্ষণ করার জন্য জ্ঞান ভাণ্ডারকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শিক্ষা দিলেন, এরপরে আবার কলম দিয়া লেখা জ্ঞান দিয়ে দিলেন, যাতে করে মানুষ কি করতে পারে, এই কোরআন বা ওহীকে সংরক্ষণ করতে পারে। তাহলে লেখা, এই যে কোরআন লেখা, এটা কি দিয়ে লিখবে? কলম দিয়া। তাহলে কলমের গুরুত্ব আজকের আলোচনা হলো কি, এলেম ও হিকমতের কলম, আল্লাহি আল্লামা বিল কলম, যে সত্তা কি শিক্ষা দিচ্ছেন জ্ঞান বিজ্ঞান যা মানুষ জানতো না, কিসের দ্বারা? কলমের দ্বারা। আজকের আলোচনা পুরোটা কলম লই হইব। আবার মনে করেন না যে হিন্দুদের খালি কলম কলম করে কেন, কারণ আমার 4 নম্বর আয়াতে বলা আছে আল্লাহি আল্লামা বিল কলম, সর্বপ্রথম যে ওহী নাযিল হয়েছে 5টি আয়াত, তার 74 নম্বর আয়াতটা কি, আল্লাহি আল্লামা বিল কলম, ওই সত্তা যিনি ওহী নাযিল করছেন তিনি মানুষদেরকে জ্ঞান বিজ্ঞান যেটা মানুষ জানতো না সেটা শিক্ষা দিচ্ছেন কিসের দ্বারা, কলমের দ্বারা। এই কলম এত বেশি গুরুত্ব যে কোরআনে 114টা সুরা আছে। কয়টা সুরা? তার ভিতরে একটা সুরার নাম আছে সুরাতুল কলম, জানেন? একটা সুরার নামই আছে কি, কলম, সুরাতুল কলম। আল্লাহ রাব্বুল আলামিন এই সুরা কলমের 1 ও 2 নম্বর আছে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নুন শপথ কলমের এবং সেই বিষয়ে যা তারা লিপিবদ্ধ করে, আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মত নন। আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলতেছেন যে আল্লাহর অনুগ্রহে আপনি পাগল না, আপনারে কাফের মোশরিকেরা পাগল বললে কি হবে, আমি আল্লাহ আপনাকে বলতেছি আপনি কি না, পাগল না। তো এই পাগল না এর জন্য আল্লাহ দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ে শপথ করিয়ে কথাটা বুঝাতে চাইতেছেন। একটা হলো কি, নুন শপথ কলমে, নুন ওয়াল কলম, ওয়া এটা ওয়া কসমিয়া মানে শপথ করার জন্য ব্যবহার হয়। তো ওয়াল কলম মানে কি, কলমের শপথ। ওয়ামা ইয়াসতুরুন, কলম দ্বারা যা লেখা হয় তাম বিশ্বের ইতিহাস সাক্ষ্য, আপনি কি না, পাগল নন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কাফেরদের দোষারোপের জবাব দেয়া হয়েছে, কি বললাম, নুন ওয়াল কালামি ওয়ামা ইয়াসতুরুন, এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কাফেরদের যে দোষারোপ, তারা কি বলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তুমি একটা পাগল, এর জবাব দেয়া হয়েছে। কাফেরেরা আল্লাহর প্রেরিত পূর্ণ বুদ্ধিমান, পূর্ণ জ্ঞানী ও সকল মানবীয় গুণে গুণান্বিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাউযুবিল্লাহ উম্মত ও পাগল বলতো। এমন একটা লোকের পাগল বলতো যে লোকটার ভিতরে রয়েছে পূর্ণ বুদ্ধি, এবং যে লোকটা কি পূর্ণ বুদ্ধিমান এবং পূর্ণ জ্ঞানী এবং সব ধরনের গুণ ওনার ভিতরে সমন্বিত, সকল নবী রাসূলগণের গুণ একত্রিত করলে যা হয় সব ছিল কার ভিতরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে, ন্যায় পরায়ণতা সত্যবাদিতা উদারতা মায়া মমতা সহনশীলতা দানশীলতা, মানে এক কথায় আদম আলাইহিস সালাম থেকে মিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণের ভিতরে যত গুণ ছিল মানবীয় সকল গুণের সমন্বয় ঘটাইয়াছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ। এজন্য শেখ সাদী ফারস্য কবি তার নামে যে ছন্দ রচনা করেছেন
সেটা আমরা মিলা সেলিমে পড়ি, বালাগাল মৌলা বিকামালিহি কাশাবাতু জাবি জামালিহি হাসনাত জামিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যার অর্থ হলো মানবতার শীর্ষে তুমি হলে উপনীত, রূপের ছটায় দূর করিলে আধার ছিল যত, সকল গুণের সমাবেশে সকল গুণের সমাবেশে চরিত্র মহান, তুমিও তোমার বংশ বলে হাজারো সালাম। ওই লাস্টে ওই কথাটুকু মিলাইতে পারছিলেন না, ওই সল্লু আলাইহি ও আলিহি ওইটুকু মিলাতে পারেন নাই, শুধু বালাগালুল্লাহ বি কামালহি কাশাবাত দুজা বি জামালহি হাসনাত জামিও খিসালহি পর্যন্ত লেখা বসে রয়েছে আর পারে না। তো ঘুমের ভিতরে স্বপ্নে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তুমি এর সাথে এরূপ যোগ করে দাও, সল্লু আলাইহি ওয়া আলিহি। এটা রসুল সাল্লাহ সাল্লামের মানে সমার্থিত, আল্লাহ রসুলের মানে এটা মানে সন্তুষ্ট এই কথার উপরে প্রমাণ বিদায়। আমরা এটা কি করি, মিলাদের ভিতরে পাঠ করি, কথাগুলো খুব উঁচু মানের কথা। আমি আগেই বলছি যে কবি সাহিত্যিকদের অন্তরের ভিতরে যে জ্ঞান ঢেলে দেয় এটা কে দেয়, এলহামি তুরে এলহামি ভাবে দেয়, ওটাও ওহির মতনই, কিন্তু ওহি না, ওহি তো আসে নবী রাসূলগণের কাছে, আর এলহাম আপনার আমার সবার কাছে কি আসতে পারে। তাহলে কাফেরেরা পাগল বলতে আছে কারে, যার ভিতরে কোনো গুণের অভাব নাই, জ্ঞানের অভাবও নাই, সব নবী রাসূলের জ্ঞান একত্রিত করলে যা হয় তার চাইতে বেশি জ্ঞান দিচ্ছেন কারে, ফাতান নবী। এই ইমাম বুসরি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন কসিদায় বুরদা, এই কসিদায় বুরদার ভিতরে তিনি লিখতেছেন ফাতান নবী না ফি খলকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইয়ানালুহু ফি ইলমি ওয়া লা কারামি وكلهم من رسول الله ملتمس غرف من البحر أو من الديام। উনি বুঝাতে চাচ্ছেন এটাই যে তামাম বিশ্বে যদি বৃষ্টি পড়ে তাহলে এক ফোঁটা বৃষ্টির পরিমাণই হবে মনে করেন সকল নবীদের জ্ঞান, আর সব বৃষ্টির পরিমাণের জ্ঞান হবে কার, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান। অথবা সাগর থেকে যদি এক অঞ্জলি বা এক হাতের এক কোষ পানি নেওয়া হয় এটা যদি হয় সকল নবী রাসূলগণের জ্ঞান, বাকি তামাম সাগরের পানি হবে কার, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান। তাহলে তিনি ছিলেন কি পূর্ণ বুদ্ধিমান, তার আকল বিবেক বুদ্ধি একেবারে কোনো দিক থেকে নেই কমতি নাই, যেমন দৈহিক সৌন্দর্য তেমন চারিত্রিক সৌন্দর্য। এই লোকটার এই আরবের কাফের মোশরিকেরা কি বলত, পাগল বলত। পাগল বলার কারণ কি, কারণ তারা খুঁজে পেয়েছে, কারণ হলো মুহাম্মদ যে ধর্ম প্রচার করে ওইটা আরবের জন্য একটা নতুন ধর্ম, ইসলাম ধর্মটা তাদের কাছে কি নতুন, এই নতুন ধর্ম বিশ্বাসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাথী ছিল না। সর্বপ্রথম গালে হেরায় তিনি ওহিপ্রাপ্ত হইয়া নবী হইয়া যে উনি ছুটলেন জাতির দিকে, তখন কি ওনার সাথে কেউ ছিল না, উনি একাই একা একাই একা, তিনি একাই সারা বিশ্বের মোকাবেলায় দাঁড়িয়ে যান। বাহ্যিক দৃষ্টিতে এই উদ্দেশ্য এই উদ্দেশ্য আপনার সাফল্য লাভ করার কোনো সম্ভাবনা ছিল না, একা মানুষ গোটা একটা বিশ্বের মোকাবেলা করা একা মানুষের পক্ষে কি সম্ভব ছিল, এটা আসলে বাহ্যিক দৃষ্টিতে সম্ভব হওয়ার কথাই কি না। তাই এইরূপ দাবি নিয়ে দণ্ডবান হওয়াকে পাগলামি মনে করা হচ্ছে, তারা মনে করছে এটা একটা পাগলামি, এটা একটা পাগল, সারা বিশ্বের মানুষ একদিকে আর মোহাম্মদ কি আর একদিকে, একটা পাগলামির কথাই। এছাড়া অন্য কোনো কারণ ছিল না, কাফেররা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতো, কেননা তিনি স্বজাতি ও সারা বিশ্বে বিদ্যমান ধর্মীয় বিশ্বাসের বিপরীতে এই দাবি করেন যে আরাধনার যোগ্য আল্লাহ ব্যতীত কেউ নাই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত করবা একমাত্র কার, কিন্তু ওই সময় আরব সহ তাম বিশ্ববাসী কেউ স্বরূপ পূজা করত,
কেউ অগ্নি পূজা করত, কেউ বৃক্ষ বা পাহাড় পর্বত নিয়ে থাকতো, তার মানে কি গায়বুল্লাহর পূজায় মত্ত। এমত অবস্থায় একজন মাত্র লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা সব গায়বুল্লাহকে ছাড়ো, এক ইলাকে ধরো। এই কথাটা বলা বিশ্ববাসীর মোকাবেলায় একজন লোক এটা মানুষে মেনে নিবে, এটা তো সম্ভব নয়। সুতরাং এই দাবি যে করতেছে মুহাম্মদ, এটা একটা পাগলামি ও একটা আস্থা পাগল বলে নাউজুবিল্লাহ। যার প্রতি আল্লাহর অনুগ্রহ ও কৃপা থাকে সে কিরূপে পাগল হতে পারে? এটা কখনোই পাগল হতে পারে না। তাকে যে পাগল বলে সে নিজেই কি পাগল, কারণ মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন, আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন। আল্লাহর অনুগ্রহ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করেছে আরবের 12 জন যুবক খোলা তরবারি নিয়ে রাতের আধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ থাকার কারণে কিছুই করতে পারে নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নার, আল্লাহ বললেন নবী হে আপনাকে আমি মানুষের ষড়যন্ত্র থেকে, আমি আপনার মানুষের শত্রুতা থেকে আমি রক্ষা করবো, হেফাজত করবো আপনাকে, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর অনুগ্রহ এটা কি পাগলের প্রতি আল্লাহর অনুগ্রহ হয়? কখনো হয় না। বরং যার উপরে অনুগ্রহ হয় সে তো আর পাগল হতে পারে না, বরং তাকে যে পাগল বলে তারাই হলো কি পাগল। এরপরে বলেন নুন আল কালামি ওমা ইয়াস্তুরুন, কলমের শপথ করলেন আর ওমা ইয়াস্তুরুন বলে বিশ্ব ইতিহাসে যা কিছু লেখা হয়েছে এবং লেখা হচ্ছে সে বিশ্ব ইতিহাসের পাতা খুলে দেখো, এমন মহান চরিত্রের ও কর্মের অধিকারী ব্যক্তি পাগল হতে পারে কি? এরূপ ব্যক্তি তো অপরের জ্ঞান বুদ্ধির সংস্কারক হয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। যার জ্ঞানের কোনো অভাব নাই, বুদ্ধির কোনো অভাব নাই, যার চরিত্র অনেক উন্নত, যার দৈহিক সৌন্দর্য চারিত্রিক সৌন্দর্যের কোনো কমতি নাই, এই লোকটা এই জাতীয় লোকের ইতিহাস তাম বিশ্ব খুঁজে দেখো তো, এরকম লোক কি কখনো পাগল হতে পারে? তোমাদের ইতিহাস খুঁজো, আমা ইয়াস্তুরুন কলমের সমত, আর কলম দ্বারা বিশ্ববাসী যে ইতিহাস লেখে সেই ইতিহাস খুলে দেখো, এই জাতীয় লোক কখনো পাগল হতেই কি পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন আহসানুন নাস, আপনার চাইতে সুন্দর মানুষ, আর আল্লাহ তাআলা একজনকেও কি বানান নাই। শুধু দৈহিক সৌন্দর্য না, চারিত্রিক সৌন্দর্য সর্বদিক দিয়ে তিনি কি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত যারা নবীর অনুসারী সুন্নাতকে ভালোবাসে তাদেরকেও আবু জাহেলের রক্তের ছাপ যাদের ভিতরে আছে তারাও তাদেরকে গালি দিবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়ে নাই আর তার অনুসারীদেরকেও ছাড়বে না। কারণ আবু জাহেলরা এবং আবু জাহেলের রক্তের ছাপ যাদের ভিতরে কি আছে, কিয়ামত পর্যন্ত আবু জাহেলও থাকবে, আবু জাহেল মুসা থাকবে, ফেরাউনও থাকবে। মুসা মানে হক, ফেরাউন মানে বাতেল, যুগে যুগে হক ও বাতেলের দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত থাকবে, আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। এ জামানার আবু জাহেলও আছে, সে জামানাও আবু জাহেল ছিল, সে জামানার আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, এ জামানার আবু জাহেলেরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি সুন্নাতকে যারা ভালোবাসে, রাতের আধারে যারা তাহাজ্জুদ পড়ে, যারা পাঞ্জাবি পাগড়ি টুপি মাথায় দেয়, যারা কোরআন তেলাওয়াত করে, যারা নিয়মিত শুধু 5 ওয়াক্ত সালাতের পরোয়া করে না, যারা নফল তাহাজ্জুদ তাওয়াবিন ইশরাকও পড়ে, এই জাতীয় লোক যারা নবীকে ভালোবাসে তাদের তো তারা কি বলে পাগল বলে। এরা কারা? এরা আবু জাহেলের রক্তের ছাপ যাদের ভিতরে আছে তারা। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলেও গালি দিত, বলে নাউজুবিল্লাহ। এ জামানায় যদি নবী মুহাম্মদ আসত, এই জাতীয় লোক যারা নবীর উত্তরসূরিদেরকে গালি দেয় এরা নবীকেও কি দিত? গালি দিত, বলে নাউজুবিল্লাহ। তা আল্লাহ বলেন আল্লাযী আল্লামা বিল কলম, এই কলম মানে এলেম ও হিকমতের কলম, ওই কলমের কালি শহীদ বান্দার বুকের তাজা খুন বা রক্তের চেয়েও দামি, বলেন সুবহানাল্লাহ। ওই কলমের লেখা নবীদের কাছে
পাঠাইয়াছেন। এই কলম কোন কলম? যে কলম আল্লাহ সৃষ্টি করেছেন সেই কলমের লেখা যুগে যুগে নবী রাসূলগণের কাছে পাঠাইছেন। তার মানে আল্লাহ সর্বপ্রথম একটা কলম সৃষ্টি করেছেন, সেই কলমকে লিখতে বলেছেন, সেই কলমের লেখাই আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণের কাছে কি পাঠাইছেন। তার মানে আল্লাহ যে কলম সৃষ্টি করেছেন, যে কলম দিয়া মানুষদেরকে শিক্ষা জ্ঞান শিক্ষা দিচ্ছেন, সেই জ্ঞান হলো ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান। বলেন সুবহানাল্লাহ, বিশ্ববাসীর আখলাক পরিবর্তন করার জন্য ওই কলমের জ্ঞান নবী রাসূলগণের কাছেই পাঠাইছেন। আজ যে কোরআন আপনার আমার কাছে রয়েছে, এই কোরআন ওই কলমেরই লেখা। ওই কলমের লেখার উপরে মানুষ যখন চলবে, সকলের আখলাক চরিত্র, সকলের আখলাকের পরিবর্তন ঘটবে, সকলে আখলাকওয়ালা সুন্দর চরিত্রবান হতে পারবে। বলেন সুবহানাল্লাহ, ইসলামের যারা শত্রু রয়েছে তারা ওই কলম বন্ধ করতে চায়। ওই কলম মানে যে কলম দিয়া কোরআন সুন্নার ব্যাখ্যা লেখা হয়, ইসলামিক বই পুস্তক লেখা হয়, ওই কলমের ধারী ওই সব আলেম ওলামাদের লেখনি বন্ধ করতে চায়। যুগে যুগে এরা ইসলামের কি শত্রু, এরাই মাদ্রাসা বন্ধ করতে চায়, মসজিদ বন্ধ করতে চায়, আলেম ওলামাদের শত্রু এরা। এরা আসলে আল্লাহ রসুলের শত্রু, আল্লাহর শত্রু, কারণ এরা ওই কলমের বিরোধিতা করে যে কলমের লেখনি দ্বারা ইসলামের লেখা কোরআন সুন্নার ব্যাখ্যা লেখা হয়। বলেন সুবহানাল্লাহ, এই জাতীয় কলম যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অনেকের হাতে তুলে দিয়েছিলেন। আমাদের বাংলাদেশেও এরকম কলমধারী লোক ছিল, আপনার শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, তিনি বাংলা ভাষায় এত বেশি বই পুস্তক লিখেছেন যে এমন কোন লাইব্রেরি নাই বাংলার জমিয়ে যে ওনার একটা লেখনির বই পাওয়া যাবে না, খুঁজে। বলেন সুবহানাল্লাহ, আপনার শায়খুল হাদিস আল্লামা আজিজুল্লাহ সাহেব অনেক লেখা লিখছেন, আপনার মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান সাহেবের কাছে সেই কলম ছিল, মারিফুল কোরআনের অনুবাদ করেছেন, এবং তিনি অনেক বছর যাবৎ এই মদিনা নামক পত্রিকার তিনি লেখক ছিলেন। তাহলে বিভিন্ন ইসলামী কলামই যাদের হাতে রয়েছে যে কলম, ওই কলমের শপথ করে আল্লাহ বলতে আছেন আপনি পাগল নন, কারণ যুগে যুগে এরকম কলমধারী আমি সৃষ্টি করব, ইসলামকে কেউ ধাপা ছাপা দিয়ে রাখতে পারবে না। সুতরাং ক্ষুরধার কলম এরকম আপনার আমার প্রত্যেকেরই দরকার আছে, আমরা ওই কলমের অনুসারী, এবং ওরকম কলম আপনার আমার কাছেও থাকা দরকার আছে। কোন কলম? যে কলম দিয়ে কি লিখব? কোরআন সুন্নাহর কথা লিখব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কালামি ওয়ামা ইয়াসতুরুন, নুন একটি খণ্ড বর্ণ, আল্লাহ ও তার রাসূল ব্যতীত এগুলোর অর্থ কারো জানা নেই, তথ্য অনুসন্ধান নিষিদ্ধ। কোরআন শরীফে কিছু শব্দ আছে, সূরার শুরুতে কিছু অক্ষর আছে, এগুলার কোনো তথ্য কেউ তালাশ করাও ঠিক না, এগুলার অর্থ একমাত্র আল্লাহ তাআলাই কি ভালো জানেন। এটা হরুফে মুকাত্তাআত বলা হয়, আলিফ লাম মিম, এর অর্থ কি? আলিফ মানে আল্লাহ, লাম মানে জিব্রাইল, মিম মানে মুহাম্মদ, এটা বললে হবে? এটা আপনি বললে বানাইয়া হবে না, এটার অর্থ হলো আল্লাহ ভালো জানে, এর অর্থ আল্লাহ রসুলই ভালো জানেন, আর কেউই কি এটার অর্থ জানেন না। তাহলে এটা একমাত্র আল্লাহ আলামু বি মুরাদিহি ওয়া হাকীকাতিহি, এটার একমাত্র মুরাদ, উদ্দেশ্য, লক্ষ্য, কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। তবে ইতিহাস থেকে আমরা কিন্তু জানতে পারি, সেটা হলো যে একসময় তো মাইক ইজ রাইট, জোরদার বন্দুকদার একসময় ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। তখন যার সাহিত্য, যার কবিতা সবচাইতে সেরা হইতো, ওই কবিতা ওই সাহিত্য খানায় কাবার দরজার সাথে ঝুলাইয়া রাখত। তখন সমসাময়িক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তখন ইব্রাহিম কাইসের সালায় মুআল্লাকা ওইটা তখন লেখা ছিল, কিন্তু যখন কোরআন নাজিল হলো ওইটার গায়ে উলু পোকায় ধরে ওটাকে খেয়ে শেষ করে ফেলে দিল, বুঝাইয়া দিল যে কোরআনের কাছে আর এইসব সাহিত্য অচল, এটা আর চলে না। তো ওইসব সাহিত্যের শুরুতে যারা সাহিত্য রচনা করত তারা এমন কিছু খণ্ড বর্ণ উল্লেখ করত যার অর্থ ওই লেখক ছাড়া আর কেউ জানত না, তার সাথে যুগ উপযোগী সামঞ্জস্যতা রেখে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করলেন, সেখানে ওরকম খণ্ড বর্ণ যুক্ত করলেন, বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি তাহা ইয়াসিন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। তাহলে এই নুনের অর্থ কেউ খুঁজতে যাওয়া কি না ঠিক না?
কলমের অর্থ সাধারণ ও ভাগ্য লিপির কলম, ফেরেশতা ও মানবের লেখার কলম অন্তর্ভুক্ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা সেই প্রথমে যে সর্বপ্রথম যে কলম আল্লাহ সৃষ্টি করছেন ওটাও হতে পারে, এই মানুষের হাতের যে কলম সেটাও হতে পারে। হযরত ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেন এবং তা থেকে লেখার আদেশ করেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ সমগ্র সৃষ্টির তাকদীর আপনার আকাশ ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে দিয়েছিলেন। কি দিয়ে লেখছেন? একটা কলম আল্লাহ সৃষ্টি করেছেন, তারপরে বলছেন কলমকে লেখো, কলমে কয় কি লিখব, কয় যা ঘটবে পৃথিবীতে তাই লেখো। বাস 50,000 বছর আগে মানব সৃষ্টি না, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে কলম সব কিছুই লিখে ফেলছেন বলে সুবহানাল্লাহ। সূরা ইকরার ভিতরে যে আল্লাহ বললেন আল্লামা বিল কলম, কলম দ্বারা পৃথিবীর অধিবাসী লিখে, অধিবাসীরা যে লিখে এবং লিখবে এই কলম সৃষ্টি করেছেন। সহি হাদিস সে উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কলমকে। সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কলম। তাহলে পৃথিবী না, আসমানও নয়, সর্বপ্রথম কোনো মানুষ নয়, ফেরেশতা নয়, সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কলম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে 50,000 বছর পূর্বে তার তাকদীর লেখা হয়। আপনার আমার জন্মের 50,000 বছর পূর্বেই আল্লাহ লেখছে কে কতদিন বাঁচবে, কে কতদিন মানে কে কি খাবে, কে নারী হবে পুরুষ হবে, কার রিজিক কি হবে, সব নির্ধারিত। রিজিক সীমিত, হায়াত নির্ধারিত, নির্দিষ্ট দিনেই মারা দিতে হবে এবং যা ভাগ্যে আছে তা আপনার আমার কাছে আসবেই। আপনার আমার রিজিক কারো কাছে যাবে না, আর আমার রিজিক কেউ নিতেও পারবে না। তাহলে জাফাল কলম বিমা হুয়া কায়েম, আর যার কলমের লেখা তার লিখে কালি শুকায় গেছে, আর পরিবর্তন পরিবর্ধন করার আর কোনো সুযোগ না নাই। বিধির লিখন না হয় খণ্ডন, যা তকদিরে আছে তা ঘটবেই দুই দিন আগে আর পরে। শুধু দেখতে থাকেন আপনার আমার ভাগ্যে কি আছে, পরবর্তীতে কি হবে দেখেন, শুধু যা দেখছেন তা আগে দেখে ফেলছেন, তা তো দেখেই ফেলছেন, আর যেটা বাকি আছে তা দেখতেই থাকেন, কিছু করতে পারেন না, শুধু ফেল ফেলাইয়া চেয়ে থাকতে হবে, এই ছাড়া আর কিছু করার নাই। তবে আল্লাহর কাছে বলবেন সব সময় আল্লাহ দুর্ভাগ্য থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ তো বিশেষ কাদেরে মতলব, আল্লাহ মারতেও পারে বাঁচাইতেও পারে, জাহান্নাম থেকে টেনে জান্নাতেও দেওয়ার ক্ষমতা তার আছে, জান্নাত থেকেও টেনে জাহান্নামে দেওয়ার ক্ষমতাও আছে। যদিও এই কাজটা তিনি করবেন না, কিন্তু কাদেরে মতলব তিনি চাইলে যা ইচ্ছা তা করতে পারেন। তাহলে তাকদীর আপনার এটা পরিবর্তন হয় না, তার কিছু তাকদীর আছে, তাকদীরে মোয়াল্লাক শর্ত প্রযোজ্য, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করে রাখছে, যদি এই কাজটা সে করে তাহলে তার জন্য এটা বরাদ্দ হবে, তার হায়াত আরো বাড়াইয়ে দেওয়া হবে, যদি সে এই কাজটা না করে তাহলে তার এটা করা হবে না। এখন বলতে পারেন তাহলে তো পুতুলের জামনে নাচে সামনেই নাচতে হবে, পুতুলের কোনো দোষ নাই, এই প্রশ্ন আসে না? এটার উত্তর হলো যে না, আপনি আর আমি আসলে কি ধরনের আমল করব কি করব না এটা আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে থেকে জানতেন, তাই আমরা যা করব ওই আলোকেই তিনি লেখছেন। এইটা নয় যে তিনি লেখার কারণে আমরা ওইসব কাজ করি, বরং আমরা যা করব তাই তিনি পূর্বে লিখেছেন। এটা লেখার ক্ষমতা একমাত্র ওনারই আছে, আর কেউ লিখতে আগাম লেখার ক্ষমতা আর কারো নাই। এজন্য আপনি যদি মনে করেন জান্নাতে যদি যাওয়ার থাকে, বাইকে লেখা থাকে, তো জান্নাতে চলে যাব, আর যদি জাহান্নামী বানাইয়া রাখে তো তো যাইতেই হবে, আর কিছু করার নাই, দুনিয়ায় আনন্দ ভুক্তি কিছু করে লয়, বাইকে থাকলে জান্নাতে যাব, আর বাইকে না থাকলে জাহান্নামে চলে যাব, এরকম নাকি? না, আপনার আমার কর্মের উপরে নির্ভর করে লেখা হয়েছে। তাহলে যদি ভালো কাজ করতেছেন দেখতে পান নিজেকে, যে আমি ধর্মের উপরে আসি, আমি কোরআন পড়তে আমার মন চায়, মসজিদে যাইতে ভালো লাগে, সুন্নাতকে আমার কাছে ভালো লাগে, তাহলে বুঝতে পারবেন যে আপনি একজন জান্নাতি। আর যদি মনে করেন কোরআন ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, নবীর সুন্না ভালো লাগে না, তাহলে বুঝতে হবে যে আপনি একজন জাহান্নামী। তাহলে নিজেকে জান্নাতি আর জাহান্নামী বাবারও কি আছে, সুযোগ আছে।
কিভাবে নিজের কর্মের উপরে বিশ্লেষণ করে আত্মজিজ্ঞাসা করিয়া কিছু বোঝা যায় যে আমি জান্নাতি কি জাহান্নামি। এজন্য আমাদের উপরে বলতো ছাত্রকালে, তুমি মাঝে মধ্যে নিজেরে নিজে নিয়ে ভাবো তুমি কি জান্নাতের ফুল না জাহান্নামের কয়লা, কারণ কুইড়া তো একসময় কয়লাই হবে। তাহলে তুমি এখন জীবিত থাকলে কি হবে, দুদিন পরে তুমি তো কয়লা হইয়া যাবা। আর যদি তোমার আমল আখলাক ভালো থাকে তাতে একসময় তুমি জান্নাতে যাইবা। তাহলে তুমি নিজেরে নিয়ে ভাবো তুমি কি জান্নাতের ফুল বিচারণ করছো নাকি একটা আগুনের কয়লা হিসাবে তুমি ঘুরতেছো। তাহলে নিজেরে নিজে নিয়ে ভাবতে হবে। আল্লাহ আমাদের কথাগুলো